হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর আমার তরফ থেকে রইল সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো চলো, তোমরা সবাই জামাই ষষ্ঠী যাচ্ছ তো? আর হ্যাঁ, আমাকে দেখে বুঝতেই পারছো আমিও যাচ্ছি জামাই ষষ্ঠী, সেজেগুজে একদম রেডি। আর যদি বলো ছেলের কথা, ছেলে অনেক সকালে আগে আগে চলে গেছে। ছেলে এখন একটু বড় হয়ে গেছে, যেহেতু একা একা যেতে শিখে গেছে। ছেলে তো আগেই চলে গেছে, এইবারে মেয়ে জামাই যাচ্ছে, বুঝতেই পারছো? দুজনে একদম সেজে গুজে রেডি। তো চলো, আমাদের গাড়িও রেডি। তো চলো এবারে বেরিয়ে পড়ি, অনেকটা বেলা হয়ে গেছে। এখন কটা বাজে জানো তো? 11টা বাজে। এরপরে দেরি করলে আর টিফিনও খেতে হবে না। তো চলো এবারে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা চলো বেরিয়ে পড়লাম। আর তোমরা কে কে আমার সঙ্গে যেতে চাও তো চলে আসো। এই দেখো বন্ধুরা, চলে আসলাম বাপের বাড়ি। আমার বাপের বাড়িটা কিন্তু শ্বশুর বাড়ির থেকে খুব বেশি দূরে না, অনেকটাই কাছে। জামাই ষষ্ঠীর নিয়মই হচ্ছে ফলার খাওয়া। তা ফলারটার মধ্যে যেটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে দই চিড়ে মাখা। তো দই চিড়ে মাখা এখানে দেয়াই হয়েছে, দেখতেই পাচ্ছ। আছে ফল আর লুচি আর চানা পনির আর মিষ্টি। জামাই ষষ্ঠী মানেই শুধু খাওয়া আর খাওয়া। তো চলে আসলো লাঞ্চ টাইম। লাঞ্চে আছে ভাত, দেখতেই পাচ্ছ, নুন লেবু স্যালাড, পনিরের তরকারি, মাছের ঝাল, তারপর আছে চিংড়ি মাছের মালাইকারি, আরও কিন্তু আছে আছে চিলি চিকেন, মটন কষা, চাটনি, দই আর মিষ্টি। জামাই কিন্তু এইবারে গরমের জ্বালায় দেখতেই পাচ্ছ হাফ প্যান্ট পরে নিয়েছে, ভীষণ গরম। যা গরম আর যা ঘাম হচ্ছে, খাবে কি, সেই জন্য হাফ প্যান্ট পরে নিয়েছে, দেখতেই পাচ্ছ, যাতে একটু কমফোর্টেবল লাগে। তো চলো, জামাইয়ের খাওয়া শুরু হয়ে গেছে। সব খাবার ঢাকা দেয়া, সব ঝুড়ি ঢাকা দেয়া।